আসসালামু আলাইকুম সুফি বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় কিডনিতে কেন পাথর হয় এবং কি কারণে হয় এবং কি কি খাবারের মাধ্যমে কিডনিতে পাথর বেশি হয় আপনি কিভাবে আর চিকিৎসা নেবেন ঘরোয়া উপায়ে চিকিৎসা নেবেন এবং কী কী মেডিসিনের মাধ্যমে কিডনিতে পাথর চিকিৎসা নেবেন বিস্তারিত আলোচনা আমার এই ভিডিওতে থাকবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং চ্যানেল আইকন টিপে নোটিফিকেশন অন করে নিন তাহলে দেখতে থাকুন আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সুপ্রিয় বন্ধুগণ তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায় আজকের বিষয় কিডনির পাথর কিডনিতে পাথর একটি জটিল সমস্যা আমাদের দেশে বর্তমানে হচ্ছে এবং সবারই হচ্ছে স্ত্রী পুরুষ মহিলা বৃদ্ধ এবং এবং যুবক যুবতীদেরও এই সমস্যাটি বর্তমান সময়ে খুবই দেখা যাচ্ছে প্রতিনিয়ত এই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন মানুষ তাই আজকে আলোচনায় কিডনিতে পাথর নিয়ে কিডনিতে পাথর হয় আমাদের দেশে বয়স্কদের পাথর হওয়ার কারণ শরীর অতিমাত্রা ঘামা অতিমাত্রা ঘামলে পস্তা থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় খাবারের পানিতে অনেক বালুকণা থেকে যায় এবং ক্যালসিয়াম অনেকে খেয়ে থাকি চেয়ে বেশি পরিমাণ আমরা ক্যালসিয়াম খেয়ে থাকি ক্যালসিয়াম জমা সেটা থেকেও কিডনিতে পাথর হতে পারে এবং অধিক মাত্রা পান সুপারি বা জর্দা যারা খেয়ে থাকি এদের কারণেও কিডনিতে পাথর হতে পারে তাই আপনাকে এই খাওয়া থেকে অনেকটি দূরে থাকতে হবে এবং খাবারগুলো বর্জন করতে হবে তাহলে অনেকটা কিডনি পাথর থেকে আমরা দূরে থাকতে পারবো আর কিডনির পাথর যদি আপনার হয়ে যায় এর প্রাথমিক অবস্থায় ধরতে পারেন তাহলে আপনি চিকিৎসা নিতে পারেন যদি প্রাথমিক অবস্থায় আপনার কিডনিতে খুবই ব্যথা হয় তাহলে উপায় আপনি পাথর খুশি পাথা এর রস প্রতিদিন সকালে খালি পেটে হাতে নিয়ে চিবিয়ে খেতে পারেন এবং পানির পরিমাণটা একটু বেশি খেতে হবে এর মাধ্যমে আপনার পাথরের পরিমাণটা যে ছোট হয়ে থাকে তাহলে খুব সহজেই কিডনির মাধ্যমে প্রস্রাবের মাধ্যমে আপনার পাথরটি বের হয়ে যাবে আর যদি পাথরটা পরিমাণে আকারে খুব বড় হয়ে থাকে তাহলে হয়তো অনেক সময় গড় উপায়ে এটা দূর হয় না আপনি চাইলে লেবু পানি পানিতে লেবু মিশিয়ে ওই পানিটাও প্রতিদিন সকাল সকাল খেতে পারেন এবং পানির পরিমাণ বেশি খেতে করেন এ থেকেও আপনার কিডনির পাথর অনেকটা উপশম হতে পারে আর কালোজিরা যদি প্রতিনিয়ত আপনি চিবিয়ে খেতে পারেন এ থেকেও আপনার কিডনির পাথর উপশম হতে পারে তাছাড়া আরো উপায়ে কিডনির পাথর আপনি দূর করতে না পারেন তাহলে আরেকটা টিপস দেব সেটা হলো আপনি মেডিসিনের মাধ্যমে করতে পারেন যে মেডিসিনগুলো আপনি সময় মতন খেতে পারলে এই লক্ষণ দৃষ্টিতে আপনার কিডনির পাথর সহজেই দূর হবে যেমনটি হঠাৎ প্রচণ্ড কিডনির ব্যথা এবং প্রচণ্ড ব্যথা সাথে বমি বমি ভাব অথবা ডান স্যাট অথবা স্যাট দুটি সম্পূর্ণ আলাদা মেডিসিন হয় তবু বলছি যদি ডান সেটে ব্যথা হয় পছন্ড ব্যথা এবং ব্যথাটি ঠিক পা পর্যন্ত চলে যায় তাহলে এই মেডিসিন হতে পারে আপনার লাইকুপোডিওম এবং যদি ব্যথা পছন্ড হয় তারপর বারবেরিস ব্লু এই মেডিসিনটি আপনি খেতে পারেন ব্যথা উপশম করার জন্য ম্যাগনিশিয়া পস টুয়েলভ এক্স এই মেডিসিনটি খেতে পারেন গরম পানির সাথে তাহলে ব্যথাটা অচিরই কমে যাবে আর যদি পাথর পরিমাণের সাথে অনেকটাই বড় হয়ে যায় আপনি যখন কোনো ডায়াগনসিক সেন্টারে পরীক্ষা করবেন এবং রিপোর্টে দেখতে পারবেন পরিমাণ হচ্ছে পাথরটা অনেকটি বড় যেটা আকারে প্রস্তাবের রাস্তা দিয়ে বের হবে না সহজে তখন পাথর গলাতে আপনি কয়েকটা মেডিসিন রয়েছে সেটা খেতে পারেন স্যালিশিয়া ক্যালকিরিয়া ফস এই মেডিসিনগুলো পর্যায়ক্রমে যদি আপনি খেতে পারেন তাহলে কিডনির পাথরটা একেবারে গলে ছোট হয়ে যাবে এবং সেটা সহজে বের হবে আর যদি প্রস্তাব করতে গেলে আপনার কিডনির পাথর বেরিয়ে কোনো মূত্রথলিতে বা মূত্রনালিতে পাথরটি আটকিয়ে যায় তাহলে আপনি এবং সাথে অনেক জ্বালা হয় প্রসাপে জ্বালা ফোরা হয় তাহলে আপনি ক্যান্সার ইস থার্টি এই মেডিসিনটি পর্যায়ক্রমে ঘন খেতে পারেন আর যদি এই সিমটম ছাড়াও অন্য কোনো সিমটম থাকে যেমন প্রসাব বইসা প্রসাব করলে সহজে প্রসাব বের হয় না কিন্তু দাঁড়িয়ে প্রসাব করলে সেই প্রসাবটা খুব সহজে বের হয় তাহলে এর জন্য আরেকটি কমন মেডিসিন হবে এটা হলো শালসা পেরিলে একটি মেডিসিন এই মেডিসিনটা আপনি খেতে পারেন তা আশা করি আমি যে মেডিসিনের কথা আলোচনা করেছি এই মেডিসিনগুলো আপনি ভালো কোনো ডক্টরের পরামর্শ নিয়ে খেতে পারেন নিজে নিজের চেষ্টা করবেন না কোনো ভালো কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি এই মেডিসিনগুলো খেতে পারেন তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন আশা করি আমার আলোচনা থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন যদি আলোচনাটি দেখে থাকেন মনোযোগ সহকারে আর আপনি যদি আমার চিকিৎসা সেবা চান তাহলে আমার হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন মেডিসিন চাইলে সেটাও আপনি পেতে পারেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মেডিসিন দিয়ে থাকি আপনি চাইলে সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি আমার হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার ফোনের জবাব দেওয়ার জন্য এবং আপনার পরামর্শ সুপরামর্শ দেওয়ার জন্য তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ